কেমন আছো? আশা করি ভালো আছো। অষ্টম শ্রেণীর ছাত্র ছাত্রীবৃন্দ, আজকে তোমাদের বিজ্ঞান ষষ্ঠ অধ্যায় পড়াবো, পরমাণুর গঠন। পরমাণুর গঠন অধ্যায়ে এখানে তোমাদের পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা এবং আইসোটোপ সম্পর্কে তোমরা আজকে জানবে। পারমাণবিক সংখ্যা, এর আগে তোমাদেরকে বলা হয়েছিল প্রোটন সংখ্যাকে, কোন মৌলের প্রোটন সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলা হয়। যেমন ধরো ক্লোরিন, ক্লোরিনের পারমাণবিক সংখ্যা কত? ক্লোরিন 17। এর পারমাণবিক সংখ্যা তাহলে ক্লোরিনের ইলেকট্রন সংখ্যাও 17, প্রোটন সংখ্যাও 17। তাহলে ক্লোরিনের পারমাণবিক সংখ্যা 17। এবং ভর সংখ্যা, প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যোগফলকে বলা হয় ভর সংখ্যা। প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যোগফলকে ভর সংখ্যা বলা হয়। এখন ক্লোরিনের ভর সংখ্যা হলো, ক্লোরিনের ভর সংখ্যা হলো 35। ক্লোরিনের ভর সংখ্যা 35। তাহলে কিভাবে হলো? এই প্রোটন সংখ্যা হলো 17, প্রোটন সংখ্যাকে ছোট হাতে পি দিয়ে চিহ্নিত করা হয়, ছোট হাতে পি দিয়ে চিহ্নিত করা হয়। তাহলে পি, আর নিউট্রন সংখ্যাকে ছোট হাতে এন দিয়ে চিহ্নিত করা হয়। তাহলে ভর সংখ্যা সমান হবে, ভর সংখ্যা সমান প্রোটন যোগ নিউট্রন ভর সংখ্যা। এখন ক্লোরিনের ভর সংখ্যা কিভাবে 35 হলো? ক্লোরিনের প্রোটন সংখ্যা যদি 17 হয়, প্রোটন সংখ্যা 17, ভর সংখ্যা হলো 35, তাহলে ভর সংখ্যা হলো 35 আর এর প্রোটন সংখ্যা 17। তাহলে নিউট্রন সংখ্যা কত? 35 দিয়ে 17কে আমরা বিয়োগ দেই, দেখি কত হয়, 18। ভর সংখ্যা, নিউট্রন সংখ্যা হলো 18, ক্লোরিনের ভর সংখ্যা 35 হবে, এর প্রোটন সংখ্যা হবে 17 এবং নিউট্রন সংখ্যা হবে 18। তো এরপরে তোমরা আইসোটোপ দেখো, একই মৌলের ভর সংখ্যা যখন বৃদ্ধি পাবে, কোন মৌলের ভর সংখ্যা যখন বৃদ্ধি পাবে তখন ওই মৌলটা আইসোটোপ হবে, ওই মৌলটা আইসোটোপ হবে। যেমন ধরো আমরা বইয়ে আছে হাইড্রোজেনের কথা, এখন হাইড্রোজেনের ভর সংখ্যা কত? 1। হাইড্রোজেনের ভর সংখ্যা 1, যখন হাইড্রোজেনের ভর সংখ্যা 2 হয়ে যাবে তখন এটা হাইড্রোজেনের, যখন হাইড্রোজেনের হাইড্রোজেনের ভর সংখ্যা হলো 1, যখন এর ভর সংখ্যা 2 হয়ে যাবে তখন এটা হাইড্রোজেনের আইসোটোপ। 3 হলে হাইড্রোজেনের আরেকটা আইসোটোপ, হাইড্রোজেনের 5টা আইসোটোপ আছে। আবার ক্লোরিনের আইসোটোপ আছে, ক্লোরিন ধরো, ক্লোরিনের ভর সংখ্যা আমরা জানি 35.5। এখানে এই 35-এ পরে যদি ভর সংখ্যা 36 হয়ে যায়, 37 হয়, 38 হয়, তখন ওটা ক্লোরিনের আইসোটোপ। ক্লোরিনের আইসোটোপ কি? ক্লোরিনের আইসোটোপ হলো, ক্লোরিনের যখন ভর সংখ্যা বৃদ্ধি পায় তখন ওটা ক্লোরিনের আইসোটোপ হয়। ক্লোরিনের ভর সংখ্যা কিভাবে বৃদ্ধি পেল? প্রোটন সংখ্যা কখনো বৃদ্ধি পাবে না, কোন মৌলের প্রোটন সংখ্যা বৃদ্ধি পাবে না। বৃদ্ধি তাহলে কি পাবে? ভর সংখ্যায় আছে আমাদের হলো প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা। তাহলে নিউট্রন সংখ্যা যখন বাড়বে, নিউট্রন সংখ্যা যখন বৃদ্ধি পাবে তখন এটা হবে ভর সংখ্যা বৃদ্ধি পাবে, যার ফলে ওই মৌলটার আইসোটোপ হবে। এবার তোমাদের একটা চতুর্থ অ্যাসাইনমেন্টে দেখো, একটা উদ্দীপকে একটা ছক দেওয়া আছে, ছকে দেওয়া আছে মৌল পারমাণবিক সংখ্যা ভর সংখ্যা। মৌল দেওয়া আছে এক্স 17, ওয়াই 11, জি 6, এর ভর সংখ্যাও দেওয়া আছে। তো তোমরা দেখো এখানে তোমাদের
তোমাদের প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকের ছকে উল্লিখিত জি মৌলের একটি পরমাণুতে বিদ্যমান নিউট্রন সংখ্যা নির্ণয় করো, এটা লেখা আছে। তো এখানে দেখো জি মৌলের পারমাণবিক সংখ্যা কত, জি মৌলের একটি পরমাণু বিদ্যমান নিউট্রন সংখ্যা নির্ণয় করো। জি মৌলের পারমাণবিক সংখ্যা আছে জি, একটা মৌল ছকটা দেখো, জি একটা মৌল, এখানে এটা হলো এক্স হলো 17, ওয়াই হলো 11, জেড হলো 6, এর ভর সংখ্যা 35, ওয়াই এর ভর সংখ্যা 23, জি এর ভর সংখ্যা 14। এই মৌলগুলো কিভাবে এর নিউট্রন সংখ্যা বৃদ্ধি করতে বের করতে বলছে, যে এর পারমাণবিক সংখ্যা হলো 6 আর ভর সংখ্যা 14। তাহলে আমরা এর আগে দেখেছি পারমাণবিক সংখ্যা থেকে ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা বিয়োগ দিলে, ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা বিয়োগ দিলে তাহলে কি বের হবে, এখানে নিউট্রন সংখ্যা বের হবে। আর একটা কথা বলে রাখো, ইলেকট্রন সংখ্যা মৌলের যে কয়টা পারমাণবিক সংখ্যা থাকবে ইলেকট্রন ওই একই পরিমাণে থাকবে, যেমন ওয়াই এখানে ওয়াই একটা মৌল, ওয়াই মৌলের প্রোটন সংখ্যা হলো 11, তাহলে ইলেকট্রন সংখ্যাও 11। আমরা এখন জি মৌলের ইলেকট্রন নিউট্রন সংখ্যা বের করি, নিউট্রন সংখ্যা বের করতে হলে ভর সংখ্যা বিয়োগ পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা নিউট্রন সংখ্যা সমান ভর সংখ্যা সমান পারমাণবিক সংখ্যা। ভর সংখ্যা কত, ভর সংখ্যা হচ্ছে 14, পারমাণবিক সংখ্যা 6, তার নিউট্রন সংখ্যা কত, 8। ঠিক আছে, এবার আর একটা প্রশ্ন আছে তোমাদের, এখানে উপরে ছকে উল্লেখিত এক্স ও ওয়াই মৌলটির পরমাণুর সাথে কিভাবে মৌল যৌগ গঠন করবে এটা বিশ্লেষণ করতে হবে। এই ছকে দেখো তোমাদের এক্স এক্স আছে 17, তার মানে ক্লোরিন, ওয়াই হলো 11, তার মানে সোডিয়াম, ক্লোরিন এবং সোডিয়াম, 17 হলো ক্লোরিন আর 11 হলো সোডিয়াম, সোডিয়াম এর যুক্ত হয়ে কি হবে, সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে। সোডিয়াম ক্লোরাইড কিভাবে উৎপন্ন হবে আমরা দেখি, এর ইলেকট্রন বিন্যাসটা ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস এবং সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখো, ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস আমরা বৃত্তাকারে দেখাই ইলেকট্রন বিন্যাসটা, তাহলে তোমরা সহজে বুঝবে। দেখো প্রথম শক্তি স্তরে 2টি ইলেকট্রন গেল, দ্বিতীয় শক্তি স্তরে 8টা, তাহলে 8 আর 2 10 থাকে কয়টা, 7টা, তাহলে সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে 7টা। এই 7টা ইলেকট্রন এর সাথে সোডিয়াম, সোডিয়ামে আছে হলো ইলেকট্রন 11টা, প্রথম শক্তি স্তরে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে 8টা, তৃতীয় শক্তি স্তরে থাকে কয়টা, 8টা, 1টা থাকে। এখন এই 1টা ইলেকট্রন এরা কিভাবে যুক্ত হয়ে যৌগ গঠন করছে, এর সবসময় ইলেকট্রন বিন্যাসের সময় মনে রাখবা, রাসায়নিক বিক্রিয়ার সময় মনে রাখবে যে সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন হয় ত্যাগ করবে না হয় গ্রহণ করবে, গ্রহণ করে এরা নিষ্ক্রিয় গ্যাসের ধর্ম লাভ করবে। তাহলে এখানে ক্লোরিন আছে 7টা ইলেকট্রন ত্যাগ করতে অনেক শক্তি প্রয়োজন, কিন্তু সোডিয়ামের আছে সর্বশেষ শক্তি স্তরে 1টা ইলেকট্রন, ইলেকট্রন ত্যাগ করা সহজ, যার জন্য সোডিয়াম কি করবে ইলেকট্রন ত্যাগ করে, ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিনের সাথে যুক্ত হবে এবং সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে, এভাবে সোডিয়াম ক্লোরাইড গঠন করবে।